ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কে এম সাইদুল ইসলাম। সম্প্রতি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নির্দেশনা প্রকাশিত হয়েছে। ষষ্ঠ শ্রেণীর গণিত মূল্যায়ন 3টি সেশনে অনুষ্ঠিত হবে। এখানে সেশন 1-এ 2টি কাজ সম্পন্ন করতে হবে, যার জন্য সময় থাকবে 90 মিনিট। আবার সেশন 2-এও 2টি কাজ সম্পন্ন করতে হবে, যার জন্য সময় থাকবে 90 মিনিট। আবার সেশন 3-এর জন্য সময় থাকবে 2 ঘন্টা, সেখানে একটি দলীয় কাজ সম্পন্ন করতে হবে। এই ভিডিওটিতে আমরা দেখব যে গণিত সেশন 1 কী কী কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেশন 1-এ 2টি কাজ রয়েছে, যার প্রথমটি হল সংখ্যার কারিগর। এখানে শিক্ষার্থীদেরকে একটি কাগজ দেওয়া হবে। শিক্ষার্থীরা কাগজে 2টি ভগ্নাংশ লিখবে, যেমন একটি ভগ্নাংশ 3/1 এবং অপর ভগ্নাংশটি হল 5/7। এখানে লক্ষণীয় যে এই ভগ্নাংশগুলো হর এবং লব অবশ্যই এক অঙ্ক বিশিষ্ট হতে হবে, অর্থাৎ আমরা এভাবে কোনো ভগ্নাংশ লিখতে পারবো না, কারণ এখানে লব হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। আবার আমরা হরকেও 2 অঙ্ক বিশিষ্ট করতে পারবো না, অর্থাৎ এখানে হর এবং লব উভয়ই এক অঙ্ক বিশিষ্ট হতে হবে, কোনোটাই 2 অঙ্ক বিশিষ্ট বা এরকম থাকতে পারবে না। এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, ভগ্নাংশগুলোর মধ্যে একটি হতে হবে প্রকৃত, অর্থাৎ হর বড় এবং লব ছোট। এখানে হর 3 হচ্ছে বড়, আর এখানে এই লব 1 হচ্ছে ছোট, এজন্য এটি একটি প্রকৃত ভগ্নাংশ এবং অপর ভগ্নাংশটি হবে অপ্রকৃত, অর্থাৎ এক্ষেত্রে হরের চেয়ে লব বড় হবে। এখানে যে আমি ভগ্নাংশটি লিখেছি সেখানে হর হচ্ছে 5 এবং লব হচ্ছে 7, অর্থাৎ এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে যে 2টি ভগ্নাংশ লিখতে হবে তার একটি হবে প্রকৃত ভগ্নাংশ এবং অপরটি হবে অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে যা বলা হয়েছে যে 2টি ভগ্নাংশের হর একই হতে পারবে না, অর্থাৎ আমরা এমন 2টি ভগ্নাংশ লিখতে পারবো না যার হর একই, যেমন 1/5 আর 5/7। এখানে 2টি ভগ্নাংশের হর একই, অর্থাৎ 5, এরকম ভগ্নাংশ লেখা যাবে না, অর্থাৎ এমনভাবে লিখতে হবে যেন হর একই না হয়। তবে লব একই হতে পারবে, অর্থাৎ আমরা 7/5 এবং 3/5 লিখতে পারব। অর্থাৎ ভগ্নাংশ 2টি লেখার জন্য যে শর্ত রয়েছে তা হল হর এবং লব উভয়ই এক অঙ্ক বিশিষ্ট হতে হবে, একটি হবে প্রকৃত এবং অপরটি হবে অপ্রকৃত, আর হর একই হতে পারবে না, অর্থাৎ 2টি ভগ্নাংশের হর আলাদা হবে। এরপর এই যে কাগজটি তাকে 2 ভাঁজ করতে হবে। 2 ভাঁজ করার পরে এর উপরে যোগ বিয়োগ গুণ ভাগ এর যে কোনো একটি লিখতে হবে, আর কোনটি লিখতে হবে তা শিক্ষক বলে দিবেন। শিক্ষক যদি বলেন যে গুণ লিখতে হবে, তাহলে কাগজটি ভাঁজ করার পরে এর উপরে নিজের রোল এবং শিক্ষক যেটি লিখতে বলেছেন সেটি লিখতে হবে। আর লেখা হলে কাগজটি একটি বাক্সে জমা দিবে, অর্থাৎ এই কাগজটিকে একটি বাক্সের মধ্যে ফেলতে হবে। এরপরে প্রত্যেক শিক্ষার্থী দৈবচয়ন পদ্ধতিতে বক্স থেকে একটি করে কাগজ উঠাবে এবং প্রাপ্ত ভগ্নাংশ 2টি নিয়ে নিচের কাজগুলো করবে। অর্থাৎ এখানে এই কাগজগুলো সবাই জমা দেওয়ার পরে লটারির মাধ্যমে সবাইকে বণ্টন করে দেওয়া হবে। যদি কারো নিজের কাগজ উঠে তাহলে সে আবার উঠাবে, অর্থাৎ যে যেটি জমা দিয়েছে সেটি নিতে পারবে না, তার কাগজটি অন্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। এর মাধ্যমে প্রত্যেকে 2টি করে ভগ্নাংশ পাবে। মনে করো তুমি যে ভগ্নাংশটি পেয়েছো তা হলো 7/3 আর হলো 3/5। এখন এই ভগ্নাংশ 2টি দিয়ে আমাদের কিছু হিসাব নিকাশ করতে হবে। প্রথমে বলা হয়েছে দৈবচয়নে প্রাপ্ত ভগ্নাংশ 2টির কোনটি প্রকৃত এবং কোনটি অপ্রকৃত তা যুক্তিসহ লেখো। এখানে আমি যে ভগ্নাংশ 2টি পেয়েছি তা হলো 7/3 আর 3/5। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 7/3 হলো প্রকৃত, আর 7/3 প্রকৃত হওয়ার কারণ হচ্ছে আমরা জানি প্রকৃত ভগ্নাংশের হরের চেয়ে লব বড় হয়। এবার আমাদের যুক্তি লিখতে হবে। এখানে হর লবের চেয়ে বড়, এজন্য ভগ্নাংশটি প্রকৃত।
এরপরে আমরা অপ্রকৃত ভগ্নাংশ চিহ্নিত করব। আর এখানে অপ্রকৃত ভগ্নাংশ হলো 3/5। আর এক্ষেত্রে যুক্তি লিখব, আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশের হর হচ্ছে লবের চেয়ে ছোট হয়, এজন্য ভগ্নাংশটি অপ্রকৃত। অর্থাৎ এভাবে আমাদেরকে 1 নং প্রশ্নের সমাধান দিতে হবে। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। এখানে অপ্রকৃত ভগ্নাংশ হল 3/5। আমরা জানি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদেরকে এই 5কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে যাবে হচ্ছে 1 বার, আর ভাগশেষ থাকবে 2। অতএব আমরা 3/5কে লিখতে পারি এই যে ভাগফল তা সবার আগে আসবে, আর হর যা ছিল তাই থাকবে, অর্থাৎ 3ই থাকবে, আর এই যে ভাগশেষ তা সবার উপরে উঠবে। অর্থাৎ আমরা 3/5কে লিখতে পারি 1 সমস্ত 3/2। এবার আমরা 3 নং প্রশ্ন দেখব। 3 নং প্রশ্নে বলা হয়েছে দৈবচয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুইটিকে গিট কাগজের মাধ্যমে কাগজের উপরে যা লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ করবে, এরপরে প্রাপ্ত ফলাফলকে দশমিকে প্রকাশ করবে। এখানে আমরা মনে করি আমাদেরকে যে ভগ্নাংশ দুইটি দেওয়া আছে তার উপরে গুণ লেখা আছে, অর্থাৎ আমাদেরকে এই গুণ করতে হবে, আর এই গুণটি আমাদেরকে গিটের সাহায্যে করতে হবে। এই গুণ করার জন্য আমরা প্রথমেই এই 7/3কে গিটের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমরা একটি আয়ত আঁকব, এরপরে এই আয়তটিকে আমরা 7 ভাগ করব। আর এই 7 ভাগ করে যদি আমরা 3 ভাগ চিহ্নিত করি তাহলে এটা হবে 7/3। অর্থাৎ আমরা এই পর্যন্ত মার্ক করব, তাহলে এটি হলো 7/3। এখন এই 7/3-এর সাথে আমাদেরকে 3/5 গুণ করতে হবে, এজন্য আমরা এই গিটটিকে 3টি ভাগ করব, এই 1 ভাগ, এই 2 ভাগ, 3 ভাগ। তাহলে এদিক থেকে এটি হবে 0, আর এটি হবে 3/1, আর এই পর্যন্ত হবে 3/2, আর এই পর্যন্ত হবে 3/3। আমাদেরকে 3/5 পর্যন্ত নিতে হবে, অর্থাৎ আমরা যদি আরেক ধাপ এদিকে বাড়াই তাহলে হবে 3/4, আর আমরা যদি আরেক ঘর এদিকে বাড়াই তাহলে আমাদের হবে 3/5। অর্থাৎ আমরা 3/7-এর সাথে যদি 3/5 গুণ করতে চাই গিটের সাহায্যে তাহলে আমাদেরকে এভাবে করতে হবে। এরপরে দেখব যে আমরা এই গুণফল কী পেলাম। এখানে এখন আমরা যদি ঘর হিসাব করি তাহলে ঘর পেলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। অর্থাৎ আমরা 15টি ঘর পেয়েছি। আর এখানে মোট ঘর, অর্থাৎ প্রথমে যে আয়তক্ষেত্রটি এঁকেছি সেই আয়তক্ষেত্রটিকে যতগুলো ঘরে ভাগ করেছি সেটি হিসাব করতে হবে। এখানে আমরা যদি দেখি তাহলে ভাগ করা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। অর্থাৎ এখানে এই 21টি ভাগ করা হয়েছে। এর মানে আমরা গিটের সাহায্যে পেলাম 7/3 × 3/5 = 21/15। এভাবে যদি আমাদেরকে ভাগ করতে বলা হয় তাহলে গিটের সাহায্যে ভাগ করব,
যোগ করতে বলা হলে আমরা গিডের সাহায্যে যোগ করব, আবার বিয়োগ করতে বলা হলেও গিডের সাহায্যে বিয়োগ করব। এই ম্যাথ স্কুল চ্যানেলে গিডের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এই ভিডিওগুলো আপলোড করা আছে। শিক্ষার্থীরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো কিভাবে যোগ বিয়োগ বা ভাগ করা যাবে। এখন আমরা এই যে গুণফল পেলাম অর্থাৎ 21/15 একে দশমিকে প্রকাশ করব। আর এই দশমিকে প্রকাশ করার জন্য আমাদেরকে এই 21 দিয়ে 15কে ভাগ করতে হবে। 21 15 ভিতরে যাচ্ছে না, এজন্য আমরা এখানে 0 দিব, এরপরে দশমিক নিয়ে আসব, আর এরপরে 0 নিয়ে আসব। এখন 150 ভিতরে 21 যাচ্ছে 7 বার, তাহলে আমরা গুণ করে পাচ্ছি 7×7, 7×14। এরপরে আমরা বিয়োগ করব, তাহলে পাচ্ছি 3। এখন আমাদের একটি 0 নামাতে হবে, তাহলে এই 30 ভিতর 21 যাচ্ছে 1 বার, অর্থাৎ এখানে 1 দিব, তাহলে আমরা পাচ্ছি 21, আর বিয়োগ করলে 7 পাচ্ছি। এটিকে আরও ভাগ করা যাবে, কিন্তু আমরা 2 ঘর পর্যন্তই ভাগ করব, অর্থাৎ আমরা পেলাম 21/15 = 0.71 প্রায়, কারণ এখানে আমরা সম্পূর্ণ ভাগ করিনি। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে ব্যাপ্ত অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ নির্ণয় করবে এবং সংখ্যারেখায় অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ অংশটি স্থাপন করে দেখাবে। এখানে যে অপ্রকৃত ভগ্নাংশটি ছিল তা হল 3/5, যাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছি, সেখান থেকে আমরা পেয়েছি 1/3। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশটির পূর্ণ অংশ হল এই 1। এখন এই 1কে আমাদেরকে সংখ্যারেখায় দেখাতে হবে, এজন্য আমরা প্রথমে একটি সংখ্যারেখা আঁকব। দুই পাশে অ্যারো চিহ্ন দিব, এরপরে নির্দিষ্ট দ্রুত পরপর একটি দাগ চিহ্ন আঁকব, অর্থাৎ এক্ষেত্রে আমরা 1 সেন্টিমিটার পরপর দিব। তারপরে মূলবিন্দু 0 বসাবো, ডান দিকে 1, 2, 3, 4 এভাবে বসাবো, আবার বাম দিকে -1, -2, -3 এভাবে বসাবো। এখন আমরা যদি 1কে সংখ্যারেখায় স্থাপন করতে চাই, তাহলে দেখব যে সেক্ষেত্রে আমাদেরকে এখানে এই চিহ্নিত করতে হবে, আর এখানে আমরা বুঝাবো যে 1টি এখানে। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে 5 নং প্রশ্নে বলা হয়েছে ভগ্নাংশ দুইটিকে দশমিকে প্রকাশ করবে। এখানে প্রথম যে ভগ্নাংশ তা হল 7/3, এটিকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, এজন্য আমরা 3কে প্রথমে 7 দিয়ে ভাগ করব, তাহলে 3-এর ভিতরে 7 যাচ্ছে না, এজন্য 0। তারপরে দশমিক নিয়ে আসব, আর এখানে একটি 0 নিয়ে আসব। এখন 30-এর ভিতরে যাচ্ছে 4 বার, আর 4×7=28, হাতে থাকে 2, আবার একটি 0 নিয়ে আসব। 20-এর ভিতরে যাচ্ছে 2 বার, অর্থাৎ 7×14। আমরা 2 ঘর পর্যন্তই লিখব, অর্থাৎ আমরা পেলাম 0.42 প্রায়, কারণ আমরা সম্পূর্ণ ভাগ করিনি। ঠিক একইভাবে আমরা 3/5কে দশমিকে প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা 3 দিয়ে 5কে ভাগ করব। 3 5-এর ভিতরে যাবে 1 বার, এজন্য আমরা 3 লিখব, তবে বিয়োগ করলে পাচ্ছি 2। 2-এর ভিতরে যাচ্ছে না, এজন্য আমরা দশমিক দেব এবং এটি 0 নিয়ে আসব। 20-এর ভিতরে যাচ্ছে 6 বার, 3×6=18, হাত থেকে 2, আবার 0 নামালে হয় 20, তার ভিতরে যাবে 6 বার, আর হাতে 2 থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি 1.66,
এক্ষেত্রেও আমরা প্রায় লিখব, কারণ ভাগটি সম্পূর্ণ করিনি। অর্থাৎ 5 নং প্রশ্নের সমাধান করা হয়েছে। এবার আমরা 6 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটিকে সংখ্যারেখে স্থাপন করে দেখাবে। এবার আমরা 6 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটিকে সংখ্যারেখায় স্থাপন করে দেখাবে। আমরা প্রশ্ন পাচ্ছে যে দশমিক ভগ্নাংশ পেয়েছি তা হলো 0.42, আর অপরটি হলো 1.66। এখন এই ভগ্নাংশ দুইটিকে আমরা সংখ্যারেখায় স্থাপন করে দেখাব। এজন্য আমাদেরকে প্রথমে একটি সংখ্যারেখা আঁকতে হবে। সংখ্যারেখা একে আমরা দুই দিকে অ্যারো চিহ্ন দিব, এরপরে এভাবে দাগ কাটব। এরপরে 0 ডান দিকে 1, 2 এবং বাম দিকে -1, -2 এভাবে বসাবো। অর্থাৎ এখানে এক একটি দাগের দূরত্ব হচ্ছে 1, কিন্তু আমরা এখানে দশমিক ভগ্নাংশ স্থাপন করব। এর জন্য এই এক একটি দাগকে আবার আমরা 10টি দাগে ভাগ করব। তাহলে এই যে ক্ষুদ্র দাগ, তার দূরত্ব হচ্ছে 0.1 করে। প্রথমে আমাদেরকে 0.42 সংখ্যারেখা স্থাপন করতে হবে। এজন্য আমরা এই মূলবিন্দু থেকে ছোট দাগ 4 গড় আগাবো, 1, 2, 3, 4। তাহলে এখানে পাবো, কিন্তু এখানে আছে 0.42, অর্থাৎ এই যে এটি হলো 0.4, আর আমাদেরকে 0.42 স্থাপন করতে হবে। এজন্য আমরা এটি এদিকে আগাবো। তাহলে এই বিন্দুটি হবে 0.42। এরপরে আমাদেরকে 1.66 স্থাপন করতে হবে। এজন্য আমরা প্রথমে এই একে যাব। একে যাওয়ার পরে 1 গড় মানে 0.1, আর এখানে আছে 1.66। এজন্য আমাদেরকে এভাবে 6 গড় আগাতে হবে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে পাব এটা হলো 1.6, কিন্তু আমাদের এখানে যে মানটি তা হলো 1.66। এজন্য আমরা বিন্দুটি আর একটু সরিয়ে বসাবো। তাহলে আমরা পেলাম 1.66। এবার আমরা 7 নং প্রশ্নের সমাধান দেখব। 7 নং প্রশ্নে বলা হয়েছে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটিকে কাগজের উপর যা লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ তা করো। অর্থাৎ আমাদের এখানে গুণ লেখা ছিল, এজন্য আমরা গুণ করব। আর এখানে দশমিক ভগ্নাংশগুলো হলো 5 নং প্রশ্নে এবং অপ্রকৃত ভগ্নাংশকে যে দশমিকে প্রকাশ করেছি 5 নং প্রশ্নে সেগুলো, একটি হলো 0.42, অর্থাৎ 7/3কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পেয়েছি 0.42। আবার 3/5কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পেয়েছি 1.66। এখন আমরা এই ভগ্নাংশ দুটি গুণ করব। তাহলে 6-এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাচ্ছি 2, হাতে থাকে 1, আর 6-এর সাথে 4 গুণ করলে 24, হাতের 1 মিলে 25/5। আবার 6-এর সাথে 0 গুণ করলে 0 পাচ্ছি, আর হাতের 1 অর্থাৎ 2। ঠিক একইভাবে আবার দ্বিতীয় যে 6 আছে সেটি দিয়ে গুণ করলে এটি পাব। আবার 1 দিয়ে যদি গুণ করি তাহলে পাব এটি। এখন আমরা যোগ করব, তাহলে পাচ্ছি 2, আর এখানে পাচ্ছি 7,
আর এখানে বলছি 9, আর এখানে বলছি 6। এখানে দশমিক আছে প্রথমটি দুই ঘর পরে, আবার দ্বিতীয়টির দুই ঘর পরে, এজন্য এখানে চার ঘর বামে হবে। অর্থাৎ আমরা পেলাম 0.42 গুণ 1.66 ইকুয়াল টু 0.6972। এরপরে বলা হয়েছে 3 নং এ প্রাপ্ত দশমিক ফলাফলের সাথে যাচাই করো, আসন্ন মানের কোনো পরিবর্তন থাকলে ব্যাখ্যা করো। আমরা গিরের সাহায্যে গুণ করেছিলাম 7/3 তার সাথে 3/5, সেক্ষেত্রে যে মান পেয়েছি তাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পরে পেয়েছি 0.71। আর এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই দুইটি মানে কিছু পার্থক্য আছে। আর এই পার্থক্য থাকার কারণ হলো আমরা যে দশমিকে প্রকাশ করছি, অর্থাৎ ভগ্নাংশ দুইটিকে যে দশমিকে প্রকাশ করছি সেখানে আমরা আসন্ন মান নিয়েছি, অর্থাৎ পুরোপুরি মান নেই নাই, এজন্য এই পার্থক্য হয়েছে। এজন্য আমরা লিখব এখানে 80 মানের পার্থক্য রয়েছে, আর তার কারণ হচ্ছে ভগ্নাংশ দুইটিকে যখন দশমিকে প্রকাশ করেছি তখন আমরা আসন্ন মান ব্যবহার করেছি, এজন্য আমরা যে মানটি পেয়েছি 0.6972 এটি অতটা শুদ্ধ নয়। এই কারণে এই ভগ্নাংশ দুইটির দুইটি পদ্ধতিতে আলাদাভাবে গুণ করার ফলে আসন্ন মানের পার্থক্য হয়েছে। এবার আমরা 2 নং কাজের সমাধান দেখব। এখানে কাজ 2 এর শিরোনাম হচ্ছে বনভোজনের কেনাকাটা। অর্থাৎ এখানে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক বনভোজনের জন্য তোমাদের কয়েকজন বন্ধুকে খরচের হিসাব করার দায়িত্ব দেওয়া হলো। দেখা গেল যে চাল এবং মুরগির মাংসের দামের ক্ষেত্রে 1 কেজি মুরগির মাংসের দাম 3 কেজি চালের দামের চেয়ে 3 টাকা কম। চাল ও মুরগির কেনার জন্য তোমাদেরকে 500 টাকা দেওয়া হয়েছে। যদি 2 কেজি মাংস এবং 3 কেজি চাল কিনো তাহলে তোমাদের 16 টাকা ঘাটতি হয়। এখানে 1 নং প্রশ্নে বলা হয়েছে যে এই হিসাবে তুমি একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে কোনটি অজানা আর কোনটি জানলে অপরটি বের করা যায়। এখানে বলা হয়েছে 1 কেজি মুরগির মাংসের দাম 3 কেজি চালের দামের চেয়ে 3 টাকা কম। অর্থাৎ আমরা 3 কেজি চালের দাম যদি বের করতে পারি তাহলে 1 কেজি মুরগি মাংসের দাম বের করতে পারব। এজন্য আমরা মনে করি 1 কেজি চালের দাম x টাকা। তাহলে 1 কেজি মুরগি মাংসের দাম হবে 3 কেজি চালের দামের চেয়ে 3 টাকা কম। অর্থাৎ 3 কেজি চালের দাম হলো 3x টাকা, যা থেকে 3 টাকা কম, অর্থাৎ 3x-3। এরপরে বলা হয়েছে চাল এবং মুরগি কেনার জন্য তোমাদেরকে 500 টাকা দেওয়া হয়েছে, আর আমরা কিনেছি 2 কেজি মাংস এবং 3 কেজি চাল। অতএব 2 কেজি মাংসের দাম হলো 2 দ্বিগুণ, অর্থাৎ 2×3x-2, আর 3 কেজি চালের দাম, এখানে 1 কেজি চালের দাম ছিল x, তাহলে 3 কেজি চালের দাম হলো 3x টাকা।
আর এখানে বলা হয়েছে 2 কেজি মাংস এবং 3 কেজি চাল কিনলে 16 টাকা ঘাটতি হয়। অর্থাৎ 2 কেজি মাংস এবং 3 কেজি চালের দাম হলো 2 × 3x − 2 + 3x। আর এই 2 কেজি মাংস এবং 3 কেজি চাল আমরা যদি কিনি তাহলে 500 টাকা দিয়ে কিনলে আমাদেরকে 16 টাকা ঘাটতি পড়ে। অর্থাৎ এর দাম হবে 500 টাকার চেয়েও 16 টাকা বেশি, অর্থাৎ 516 টাকা। এখানে বীজগণিতিক রাশি হলো 2 × 3x − 2 + 3x। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে রাশির পদগুলোকে একটি ট্রির মাধ্যমে প্রকাশ করো। এখানে বীজগাণিতিক রাশি 2 আমরা বক্সের মধ্যে লিখব, এরপরে আমরা রাশিটি লিখব। আর এখানে আমরা যে রাশিটি পেয়েছি তা হলো 2 × 3x − 3 + 3x। এবার আমরা এই পদগুলোকে আলাদা করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 2টি পদ আছে, একটি হলো 2 × 3x − 3 আর অপরটি হলো 3x। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে প্রত্যেকটি পদকে আবার ট্রির মাধ্যমে প্রকাশ করো। এখানে প্রথম যে পদ ছিল তা হলো 2 × 3x − 3। এটিকে যদি আমরা 3-এর সাথে প্রকাশ করতে চাই তাহলে পাচ্ছি 2 পাচ্ছি এখানে, যেটা হলো 3x − 3-এর সহগ, আর পাচ্ছি 3x − 3। আবার 3x কে যদি আমরা 3-এর সাহায্যে প্রকাশ করি তাহলে এখানে সহগ পাচ্ছি হচ্ছে 3 এবং অপর যেটি চলক তা পাচ্ছি হচ্ছে x। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে প্রত্যেকটি পদের সহগ এবং চলক নির্ণয় করো। এখানে যে প্রথম পদ ছিল (2 × 3x − 3), এই পদের সহগ হলো 2 আর চলক হলো x। আবার দ্বিতীয় পদ হচ্ছে 3x আর এখানে সহগ হলো 3 আর চলক হলো x। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে বীজগাণিতিক রাশিটিকে সমাধান করে 2 কেজি চাল এবং 3 কেজি মাংসের জন্য তোমার মোট খরচের হিসাব করো। আমরা প্রশ্ন 1-এ যে সমীকরণটি পেয়েছি তা হলো 2 × 3x − 3 + 3x = 516, আর এখানে x হচ্ছে 1 কেজি চালের দাম। এখন আমরা x এর মান বের করব। এর জন্য আমরা 2 কে প্রথমে আমরা এর সাথে গুণ করব। এর জন্য 2 কে প্রথমে 3x এর সাথে গুণ করতে হবে, এরপরে -3 এর সাথে গুণ করতে হবে। এখন 2 কে যদি 3x এর সাথে গুণ করি তাহলে পাচ্ছি 6x, আবার 2 কে -3 এর সাথে গুণ করলে পাচ্ছি -6, যার সাথে 3x যোগ করব এবং লিখব 516। এখানে আমরা সদৃশ পদগুলোকে যোগ করতে পারি, অর্থাৎ এই x এর সাথে 1 যোগ করতে পারবো। এখন 6x এর সাথে যদি 3x যোগ করি তাহলে পাচ্ছি 9x। আবার আমরা যেহেতু x এর মান বের করব এর জন্য সংখ্যাটিকে অপরপক্ষে নিয়ে নেব, আর কোনো সংখ্যা যদি পক্ষ পরিবর্তন করে তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এক্ষেত্রে -6 থাকায় পক্ষ চেঞ্জ হয়, চিহ্ন হবে +6।
অর্থাৎ আমরা 9x এর মান পেলাম 522। এখন x এর মান বের করতে হলে আমাদেরকে 9 দ্বারা ভাগ করতে হবে। অতএব আমরা x এর মান পেলাম 58। আর এখানে আমরা x ধরেছি 1 কেজি চালের দাম, অতএব 1 কেজি চালের দাম 58 টাকা। তাহলে 1 কেজি মাংসের দাম হবে 3x-3 টাকা, অর্থাৎ 3 আর x এর মান হলো 58, যা থেকে আবার 3 মাইনাস করতে হবে। এখন 58কে যদি আমরা 3 এর সাথে গুণ করি তাহলে পাচ্ছি 174, যা থেকে 3 মাইনাস হবে, তাহলে পাচ্ছি 171 টাকা। তাহলে 2 কেজি চাল এবং 3 কেজি মাংসের দাম হবে 2 × 58, অর্থাৎ 1 কেজি চালের দাম 58, এই জন্য 2 কেজি চালের দাম 2 × 58। আবার 3 কেজি মাংসের দাম হবে 3 × 171। যা থেকে আমরা পাচ্ছি 116 + 513, অর্থাৎ 2 কেজি চাল এবং 3 কেজি মাংসের দাম হবে 629 টাকা।